স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস। এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, আজকে ফোল্ডারের বেস্ট টিউটোরিয়াল। ফোল্ডারটা ক্রিয়েট করার জন্য মাউসের রাইট সাইড ট্যাপ করে আপনি নিউতে নিলেই কিন্তু নিউ ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তবে শর্টকাট ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনাকে কন্ট্রোল শিফট এবং এন এ ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার মাত্র আধা সেকেন্ডের মধ্যে এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে আজকে এই ফোল্ডারের বেস্ট টিউটোরিয়াল আপনাকে দেখাবো। প্রথমেই আমি এই ফোল্ডারটার মধ্যে একটা ফটো সেট করব। আপনি চাইলে যে কোনো একটা ফটো সেট করতে পারেন। তো আমি এটাকে একটা ফটো কীভাবে সেট করবো, একদম সিম্পল সহজভাবে। তো এটাকে মাউসের রাইট সাইড ট্যাপ করে নিচে প্রপার্টিসে চলে যাবেন এবং প্রপার্টিসে যাওয়ার পর আপনি একদম এখানে দেখতে পাবেন জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি এবং প্রাইভেস ভার্সন, প্রিভিয়াস ভার্সন এবং কাস্টমাইজ। আমাদেরকে যেতে হবে কাস্টমাইজে, তারপরে এখান থেকে চুজ এ ফাইল টু শো অন দিস ফোল্ডার আইকন। ওকে, এখানে ফাইলে একটা চুজ ফাইলে ট্যাপ করবেন এবং এখান থেকে আপনি ডেস্কটপে যেখানে আপনার ফটো রয়েছে এখান থেকে ট্যাপ করতে পারেন। আমার উদাহরণস্বরূপ এই ফটোটা রয়েছে, আমি এখান থেকে ট্যাপ করলাম এবং অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দিলাম। দেখেন, এখন কিন্তু ছোট্ট একটা ফটো আমার এই ফোল্ডারটার মধ্যে শো করতেছে। আমি যদি রিফ্রেশ দিই তাও দেখতে পাবেন, আর যদি এটাকে আমি ভেতরে যাই একদম এমটি। আর একটা কথা হচ্ছে, আপনি যদি মাউস রেখে দেন তাহলে লেখা থাকবে এখানে ফোল্ডার এমটি ফোল্ডার। দেখেন, লেখা রয়েছে এমটি ফোল্ডার। ওকে, তো এটা একটা সিম্পল ম্যাজিক। তার পরবর্তী যদি আমি এই ফোল্ডারটার উপর একটা ট্যাপ করি, করার পর আবার যদি প্রপার্টিসে চলে যাই, এখানে দেখতে পাবেন লেখা রয়েছে হাইট এবং রিড অন অনলি অ্যাপ্লাই। এটার উপরে যদি দেখুন অ্যাডভান্স, এখানে একটা ট্যাপ করেন তাহলে এরকমভাবে একটা অপশন চলে আসবে। এই যে এখানে দেখতে পারতেছেন দুইটা টিক চিহ্ন দেওয়ার জায়গা রয়েছে, এই কম্প্রেস একটা, আর একটা রয়েছে দেখেন এটা ইনক্রিপ্ট। আমরা এই কম্প্রেসের উপর যদি ট্যাপ করে ওকে দিয়ে দিই তাহলে আবার যদি অ্যাপ্লাই করি এবং এখান থেকে যদি এই যে অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার অনলি ওকে দিয়ে দিই এবং ওকে দিয়ে দিই, তখন কি হচ্ছে দেখেন, একটু ফোল্ডারটা ব্যতিক্রম হয়ে গেল। দেখেন এই কর্নারের মধ্যে কিছু একটা চিহ্ন দেখাচ্ছে, বা এটা একটু স্টাইলিশ হয়ে গেল বা একটু ব্যতিক্রম হয়ে গেল, তাই না? যদি আবারও এটার উপরে ট্যাপ করেন, প্রপার্টিসে ট্যাপ করেন, আবারও যদি অ্যাডভান্সে ট্যাপ করেন, আর এটার থেকে যদি আমি আনটিক করে নিচে ইনক্রিপ্টেড কন্ট্রাক্ট এটাতে ট্যাপ করি এবং এখান থেকে অ্যাপ্লাই ওকে দিয়ে দিই, আবারও যদি ওকে দিয়ে দিই, দেখেন এখন কী হচ্ছে, দেখেন এটার উপর একটা তালা চলে আসলো। অনেকে দেখে মনে করবে যে এই ফোল্ডারটা কিন্তু লক হয়ে গেছে, আমি যদি এই ফোল্ডারের ভিতরে কিছু রাখি সেটা কি লকই থাকবে না কিছু থাকবে। উদাহরণস্বরূপ দেখেন এটার ভিতরে আমি একটা রেখে দিলাম একটা ফটো এবং একটা রিফ্রেশ দিয়ে দিলাম এবং ডাবল ট্যাপ করলাম, করার পরে কিন্তু দেখেন এই ফটোটা এটার উপরে রয়েছে এবং এই ফটোর উপরে কিন্তু আমি ডাবল ট্যাপ করি। একটা কথা মনে রাখবেন ফ্রেন্ডস, এটা কিন্তু একটা সুপার ট্রিক। দেখেন এটাও কিন্তু ওপেন হয়ে গেল, অর্থাৎ এই যে চিহ্নটা দেখতে পারতেছেন তালা, এটা কিন্তু আপনার ফোল্ডারের ভিতরে চলে যাবে প্রত্যেকটা ফটোর উপরে। ওকে, এখন কথা হচ্ছে আমি এই পুরো ফোল্ডারটা আমি আইকনটাই পরিবর্তন করতে চাচ্ছি আর একটু ব্যতিক্রমভাবে। তাহলে এটার উপর আর একটু ট্যাপ করে ফেলেন এবং এখান থেকে প্রপার্টিস আবারও ট্যাপ করেন। এখানে ট্যাপ করার পরে আপনি একদম শেষে যে কাস্টমাইজে ট্যাপ করেন এবং এখান থেকে একদম নিচে দেখতে পাবেন লেখা রয়েছে চেঞ্জ আইকন। এই চেঞ্জ আইকনের মধ্যে ট্যাপ করে এখান থেকে আপনি যে আইকনটা নিতে চাচ্ছেন এটি নিতে পারেন। এখানে অনেকগুলা আইকন রয়েছে, অনেক, আপনি এখান থেকে যে কোনো একটা আইকন নিতে পারেন। উদাহরণস্বরূপ আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে কোনো একটা ছবি নিতে পারেন বা যেই কোনো, আমি আপনাকে একটা ফটো বা আইকন নিয়ে দেখাচ্ছি এইটা। ওকে, এবং ওকে দিয়ে দেবো, অ্যাপ্লাই এবং ওকে। এখন যদি দেখেন আপনার এই ফোল্ডারটার মধ্যে কিন্তু তালা চিহ্নটা রয়ে গেছে, পাশাপাশি এই কর চিহ্নটা কিন্তু রয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এত সুন্দর সিস্টেম আমি কীভাবে করলাম, দেখেই ফেলেছেন। ওকে, তাহলে ফ্রেন্ডস এইগুলোকে আগার আবার পুনরায় যদি আগের মতো নিতে চান তাহলে এটার উপরে ট্যাপ করবেন, প্রপার্টিসে যাবেন এবং অ্যাডভান্সে চলে যাবেন। এখান থেকে টিকটে উঠিয়ে দেবেন, ওকে দিয়ে দেবেন এবং এখান থেকে অ্যাপ্লাই, আবার উপরে অ্যাপ্লাই, তারপরে ওকে দিয়ে দেবেন, আপনার এটা চলে গেল। আর এখান থেকে যদি টিক চিহ্নটা বা এটাকে পরিবর্তন চান তাহলে প্রপার্টিসে গিয়ে আবার এই যে কাস্টমাইজে গিয়ে এখান থেকে আপনি আগের মতন এই ফোল্ডার সেট করে ওকে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবেন। দেখেন এটা কিন্তু আগের মতো হয়ে গেল, একদম সিম্পল সহজভাবে। তো এই ট্রিকটা কিন্তু আপনি আপনার বন্ধুদেরকে দেখাতে পারেন। আর সবচেয়েতে ম্যাজিক যে ট্রিক, আপনি চাইলে কিন্তু সবগুলাকে লুকাতে পারেন, সবগুলা যা রয়েছে। কীভাবে লুকাবেন, জাস্ট মাউসের রাইট সাইড ট্যাপ করবেন, ভিউতে নিয়ে যাবেন এবং এখান থেকে শো ডেস্কটপ আইকন আনটিক করে দেবেন, সবগুলা কিন্তু
লুকিয়ে গেল। আপনি যদি দেখেন কোনোটা শো করতেছে না, আপনার ল্যাপটপ কিন্তু আগের মতোই চলছে। যদি চান সবগুলোকে বের করার জন্য আবার এখানে ট্যাপ করবেন, ভিউতে নিয়ে যাবেন এবং এখান থেকে শো ডেস্কটপ আইকনে দিয়ে দেবেন ম্যাজিক, সবগুলো কিন্তু চলে আসলো। ধন্যবাদ পাশে থাকার জন্য।